বন্ধুরা, ছোট বড় বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়ার ভিডিও এর আগে আমি অনেক দিয়েছি। বর্তমান সময়ে যে চাকরির অবস্থা কীরকম সেটা কিন্তু আপনাদের সবারই জানা। এর বিকল্প হিসেবে কিন্তু একটাই পদ্ধতি রয়েছে, সেটা হলো ব্যবসা। ব্যবসা করে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তো যে বন্ধুদের পুঁজি একদমই কম রয়েছে, তারা চাইলে এই ব্যবসাটিকে মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন। আর যাদের পুঁজি রয়েছে, তারা চাইলে কিন্তু এই ব্যবসাটিকে মেশিন কিনে বড়ভাবেও শুরু করতে পারেন। আর এই ব্যবসায় যে আপনারা প্রোডাক্ট তৈরি করবেন, এই প্রোডাক্ট তৈরি করে কিন্তু আপনারা কোম্পানির কাছেই বিক্রি করতে পারবেন। কোম্পানি আপনার সমস্ত প্রোডাক্ট কিনে নেবে, অতএব আপনাদের প্রোডাক্ট বিক্রির জন্য কিন্তু একদম চিন্তা করতে হবে না। তো ব্যবসাটি শুরু করার জন্য আপনারা মেশিন কোথা থেকে কিনবেন, মেশিনটির মাধ্যমে কী করে প্রোডাক্ট তৈরি করবেন, মেশিনটি কী করে অপারেট করবেন, এই সমস্ত কিছু আমি কোম্পানি থেকে সরাসরিভাবে দেখাবো। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার। স্যারের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব এবং দেখে নেব কী করে আপনারা মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটাই কথা বলবো, যে কোনো মেশিন বা কাঁচামাল কিনবার আগে ভালো মতো ভেরিফাই করুন, ভালোভাবে যাচাই করুন, তারপরে কিনুন, কারণ কিনবার সময় আমি থাকবো না। তো চলুন শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার, প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটি একটু বলেন। আমার নাম সঞ্জীব কর্মকার, আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার আগরবাতি মেশিন। তো কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে আসতে চায়, কী করে আসবেন? এটা ঠিক আমাদের ব্যান্ডেল স্টেশনের পাশেই, ঠিক আছে। যারা উত্তরবঙ্গের থেকে আসবে তারা তিস্তা তোস্তা গাড়ি বা কামরূপ গাড়ি বাস করেও আসতে পারে, কৃষ্ণনগর বা জাগুলি মোড় নামবে, ঠিক আছে, আমরা গাইড করে দেবো কীভাবে আসতে হয়। যারা মেদিনীপুর থেকে আসবে তারা হাওড়া হয়ে ডিরেক্ট আসতে পারে, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তারা নৈহাটি হয়ে হাওড়া হয়ে ব্যান্ডেল আসতে পারে, মানে ব্যান্ডেল হচ্ছে মিড পয়েন্ট। তো আমাদের দর্শক বন্ধুদের আজকে কী ব্যবসা সম্বন্ধে জানাতে চলেছেন? এটা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি লাগে, ঠিক আছে, সর্বশ্রেণীর সর্বসাধারণের ব্যবসা, ঠিক আছে। যেই ব্যবসাটা করলে মানুষ কখনো প্রতারিত হবে না, মানুষের দুটো পয়সা ঘরে আসবে, ঠিক আছে। সকলের ব্যবসা, গরিব মানুষের ব্যবসা, বড় মানুষ বড় লোকের ব্যবসা, সবার ব্যবসা, ধূপকারীর ব্যবসা। তো এই ধূপের ব্যবসা শুরু করতে গেলে তো মেশিনের প্রয়োজন হবে, তো কী কী মেশিন আপনাদের কাছে রয়েছে? আমাদের কাছে ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন খুব থেকে কম রেটে, ঠিক আছে, মাত্র 18,000 টাকা। আর এর থেকে যারা একটু বেটার নিতে যাবেন তারা 60,000-এর মেশিন আছে, 70,000-এর মেশিন আছে, আর 80,000-এর 6G মেশিন, ঠিক আছে। এখন হচ্ছে মেশিন মার্কেটে প্রচুর রকমের মেশিন আছে, ভিয়েতনামের মেশিন আছে, পেটিপ্যাক মেশিন 60,000 টাকা দাম, নিলে পরে কি সেই মেশিনের কোনো আপনারা গ্যারান্টি পাবেন না, ঠিক আছে। ওই মেশিনগুলো লোকে বিক্রি করে কেন, দু পয়সা ফায়দা হয়, কেননা 60,000 টাকা কিনে 1,20,000-1,30,000 বিক্রি করতে পারে, দু পয়সা তাদের ফায়দা আছে বলে বিক্রি করে, কিন্তু ওই মেশিনের কোনো জান নেই। আমাদের মেশিন আমরা নিজেরা তৈরি করি, আমাদের মেশিন আমাদের 6G মেশিন, যেটা আমরা নিজেরা তৈরি করছি, ঠিক আছে। 1,20,000 টাকা মেশিনের দাম ছিল, সেটা আমরা ডিসকাউন্ট দিলে আমরা 80,000 টাকা বিক্রি করছি, ঠিক আছে, সাধারণ মানুষের জন্য। কেননা 1,20,000-1,30,000 টাকা দিয়ে মানুষ কেনার মতো পরিস্থিতি মানুষের নেই, বন্ধন থেকে একটা মানুষ লোন নিচ্ছে, ঠিক আছে, প্রথমেই কি লোন নিতে গেলে তাকে 1,20,000 টাকা দিয়ে দেবে, হয়তো নিতে গেলে তাকে হয়তো পাটলি 50,000 টাকা লোন দিচ্ছে, কি বেশি হলে 80,000 টাকা লোন দিচ্ছে। এর জন্য সাধারণ মানুষের জন্য আমরা সেই মেশিনের দাম 80,000 করতে বাধ্য হয়েছি, কেননা সাধারণ মানুষের অত টাকা নেই, ওই 1,50,000-1,50,000 টাকা দিয়ে মেশিন কেনার, 80,000 টাকা দিলেই আমাদের হয়ে যাচ্ছে, আর বাকি 40,000 টাকা টোটালি আমাদের ছাড়, আমাদের কোনো লাগবে না তার জন্য। তো ব্যবসা শুরু করতে গেলে তো মেশিনের সাথে র মেটেরিয়ালস প্রয়োজন হবে, র মেটেরিয়ালসগুলো কোথায় পাবে? র মেটেরিয়ালস সমস্ত কিছু আমাদের এখানেই পাবে, চিপ রেটে পাবে, ঠিক আছে। আমাদের এখানে আপনি কালি, কাঠের গুঁড়ি, আঠা, যেসব মেটেরিয়াল ধূপকাঠি করতে লাগে ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ভারতবর্ষের সব জায়গা থেকে কম রেটে পাওয়া যাবে। তো স্যার, আপনাদের যে র মেটেরিয়ালসগুলো রয়েছে এগুলো যদি আমাদের দর্শক বন্ধুদের একটু দেখান। চলুন আমরা র মেটেরিয়ালসের ফ্যাক্টরি আমাদের দেখাচ্ছি। এইটা দেখেছেন তো, এগুলো সব হচ্ছে কাঠের গুঁড়ির বস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব কাঠের গুঁড়ির বস্তা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালির বস্তা, এই যে কালি, কালি, কাঠের গুঁড়ি, জিকে ডাটা, ঠিক আছে, এই যে বাঁশকাঠি, সমস্ত কিছু আমাদের এখানে পাবেন, চিপ রেটে পাবেন। কাঠি আপনার এই আঠা হচ্ছে মাত্র 60 টাকা কেজি, কাঠের গুঁড়ি 15-16 টাকা কেজি, চারকোল 8-10 টাকা কেজি, বাঁশকাঠি 120-130 টাকা কেজি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে সবার থেকে কম রেট। কেন কম রেট, আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি। স্যার, এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের দর্শক বন্ধুদের যদি ধূপকাঠি তৈরি করে একটু দেখান। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি মেশিনে কিভাবে প্রোডাকশন হচ্ছে। দেখুন মেশিনটা স্টার্ট করা হচ্ছে, ঠিক আছে, এটাকে বাউল বলা হচ্ছে, ঠিক আছে, এর মধ্যে মশলা দেওয়া হয়,
আর এটা হচ্ছে ফিডার মেশিং, এখানে কাঠি আছে। কিভাবে মেশিংটা বেরাচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল 6G মেশিং, ঠিক আছে। 6G মেশিং সব সময় সবাই দেখাতে পারে না, আমাদের কাছে অরিজিনাল 6G মেশিং পাওয়া যায় যার গিয়ার বক্সটা বড়। ওই 5G মেশিং দিয়ে বলে দেবে 6G, ভিয়েতনামের মেশিং কিন্তু 5G মেশিং হয়, আমাদের কিন্তু 6G। দেখছেন গিয়ার বক্সটা বড়, আপনি চালান ম্যাডাম, দেখুন কিভাবে প্রোডাকশনটা হচ্ছে, ঠিক আছে। 6G মেশিং এর প্রোডাকশনে বেশি ধূপকাঠি আটকাবে না, এরকম কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, এটাই হচ্ছে 6G। এই ফিডার মেশিং থেকে কাঠি বেরাচ্ছে, কনস্ট্যান্ট কাঠি বেরিয়ে যাচ্ছে, মেশিংয়ে কিন্তু কাঠি আটকাচ্ছে না। এক বালতি মশলা ছিল, কিভাবে মশলা নিমিশের মধ্যে পুড়িয়ে যাচ্ছে দেখুন, দেখুন কিভাবে 6G মেশিংয়ে কাঠি চট করে আটকায় না, চট করে আটকে যাবে। অন্যান্য মেশিংয়ে বাস কাঠি আটকে যাবে, কিন্তু 6G মেশিংয়ে বাস কাঠি কিন্তু আটকায় না, চট চট বেরিয়ে যাবে। কিন্তু মশলাটাকে ঠিকঠাক মাখতে হবে, মশলার মধ্যে জলের ভাগটা ঠিক নেওয়া চাই, মশলার মধ্যে সব কিছু পরিমাণ ঠিক নেওয়া চাই, কালি কাঠের গুঁড়ি আঠা এর পরিমাণটা সবসময় ঠিক হওয়া চাই, তবেই মেশিংয়ের ধূপকাঠি ভালো হবে, বাস কাঠি একটাও আটকাবে না। এই মেশিংয়ের সমস্ত রকমের ধূপকাঠি হবে, এখন এটা কালো ধূপ হচ্ছে, কিন্তু এর সঙ্গে ধুনো ধূপ, মশার ধূপ, রঙিন ধূপ, সমস্ত রকম ধূপকাঠি হবে, মশলা ধূপও হবে। যেটা মশার 12 ইঞ্চি ধূপকাঠি সেটা আমাদের মেশিংয়ে খুব ভালো হবে, 12 ইঞ্চি ধূপকাঠির জন্য 6G মেশিংটাই। ভিয়েতনামের মেশিংয়ে কিন্তু 12 ইঞ্চি ধূপকাঠি ভালো হয় না, আমাদের 6G মেশিংয়ে 12 ইঞ্চি ধূপকাঠিটাও খুব ভালো হয়। এই মেশিংটা চালানোর জন্য কোনো মানে বাচ্চারাও চালাতে পারে, কোনো যে বয়সের বা অভিজ্ঞতার কোনো দরকার আছে এরকম কোনো ই নেই, বাচ্চা বয়স্ক সমস্ত লোক এইসব মেশিন চালানো অনায়াসে চালাতে পারবেন। এই যে দেখছেন এক দিদি, ঠিক আছে, মহিলা মানুষ হয়ে কি সুন্দর মেশিন চালাচ্ছে, যে কখনো মহিলা পুরুষ একটা বাচ্চা ছেলে, 12 বছরের বাচ্চা ছেলে এই মেশিন চালাতে পারবে, এতে চালানো কোনো হেডেকের কোনো ব্যাপার নেই। কাঠিটা বেরাচ্ছে দেখছে, কাঠিটা এখন কিন্তু কাঁচা আছে, এটাকে রোদে ভালো করে দিতে হবে, ঠিক আছে। আধা ঘন্টা রোদে দিলে তবে এটা শোকাবে, এখন এটা কিন্তু কাঁচা কাঠি। এই যে কাঠিগুলো দেখছেন সব বেরাচ্ছে, এগুলো কিন্তু কাঁচা কাঠি, এগুলো রোদে দিতে হবে, এটাকে শোকাবে, আধা ঘন্টা এটাকে রোদে দেওয়া দরকার, ঠিক আছে, আধা ঘন্টা পর শোকা যাবে। আর এই যে রোদেই দিতে হবে, এমনকি যাতে রোদ নেই, যখন বর্ষাকাল তখন এটাকে মানে পাখার তলায় মিললেও এটা শুকিয়ে যায়। এর জন্য আমাদের ধূপকাঠি নিলে পরে যারা ফ্ল্যাটে থাকেন তাদেরও কোনো অসুবিধা হবে না, অনায়াসে কাজ করতে পারবেন। ঘরের মধ্যে যেহেতু পাখা আছে, পাখার নিচে দিলে এই ধূপকাঠি শুকিয়ে যায়। এরপর শুকিয়ে সেন্ড করে প্যাকেট করে দিতে হয়। কিভাবে সেন্ড করবে, প্যাকেট করবে, আমরা ট্রেনিং এর মধ্যে সমস্ত কিছু দেখাবো। আর সবথেকে বড় কথা বলছি আজকে, আমাদের থেকে যারা মেশিং নেবে, ঠিক আছে, যাদের অবস্থা খুব খারাপ, যারা গরিব মানুষ আছে আমাদের থেকে মেশিং নেবে, তাদের জন্য আমরা কিছু সুযোগ সুবিধা রেখেছি প্যাকেট। তাদের আমরা মোটামুটি একটা মেশিং দিলে 1 থেকে 2000 কি 5000 টাকার প্যাকেট তারা টোটালি আমরা বিনামূল্যে দেবো। এর জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমরা চাই যারা করুক তাদের মানে মেশিং কিনলে পরে যাতে অন্যদিকে কোনো অসুবিধা না হয়, প্যাকেট সেন্ড নিয়েও তাদের সুবিধা পায়। এর জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে অটোমেটিক মেশিং নিলে পরে আমরা 5000 টাকার প্যাকেট টোটালি বিনামূল্যে ফ্রি দিচ্ছি। আর একটা আমরা অফার দিচ্ছি, যারা সাধারণ মানুষ, কোনো টাকা পয়সা নেই, লোন নেওয়ারও ক্ষমতা নেই বা লোন কোথাও থেকে পাচ্ছেন না, তারা মাত্র 2000 টাকা নিয়ে বিজনেস করতে পারুন। আমাদের থেকে সেন্ট প্যাকেট ধূপকাঠি মিলিয়ে 2000 টাকায় ব্যবসা করিয়ে তাদেরও আমরা ব্যবসায় দাঁড় করিয়ে দেবো, ঠিক আছে। মাত্র 2000 টাকায় মেশিনে কিনতে হবে এমন কোনো নয়, 2000 টাকা থাকলে পরেও এই ব্যবসায় আপনারা করতে পারছেন। এটা আমাদের ফ্যাক্টরি, ঠিক আছে, দেখুন দিদি আমাদের এখানে কিভাবে কাজ করছেন। এই যে দেখছেন এখানে ধূপকাঠি করা হয়েছে, ঠিক আছে, এইগুলো ধূপকাঠি সারিবদ্ধভাবে রাখা হয়েছে, এই 500 গ্রাম করে বান্ডিল হচ্ছে। যারা আর কি আমাদের থেকে মেশিং নিচ্ছেন তারা এরকম 500 গ্রাম করে বান্ডিল করে রাখতে হবে, কেননা যখন ধূপকাঠিকে সেন্ট মারা হবে না তখন এরকম 500 গ্রাম করে মানে সাজিয়ে সেন্টটা করা হয়, বা ডুবানো হলে পরে এরকম 500 গ্রাম ডুবানো হয়, ডুবিয়ে সেন্ট করতে সুবিধা হয়। তারপর এখানে ভ্যারাইটি আইটেমে দেখছেন সব ধূপকাঠি, এই যে বস্তাগুলো দেখছেন এখানে হচ্ছে 40 কেজির বস্তা, সব এগুলো ধূপকাঠি। আমরা তো মেশিন ম্যানুফ্যাকচার করছি, তাছাড়াও আমরা প্রতিবন্ধীদের বিনামূল্যে মেশিন দিচ্ছি, প্লাস যেসব প্রতিবন্ধী মেশিনে কাজ করতে পারছে না তাদের অবস্থা খুবই খারাপ, চোখে কিছুই দেখে না, সে মেশিনে করতে পারবে না, তাদেরকে আমরা ধূপকাঠি সেন্ড প্যাকেট দিয়ে হেল্প করছি। এরকম একজন প্রতিবন্ধীকে আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি, আসো ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। নমস্কার, আমি সকল দর্শক বিন্দুকে আমি প্রণাম জানাই, কর্মকার আগরবাতিকে আমি প্রণাম জানাচ্ছি, সঞ্জীব দাকে আমি প্রণাম জানাচ্ছি। আমি একজন নিজে প্রতিবন্ধী, তা আমি গত আজ 2 বছর হলো আমি মেশিন পেয়েছি, প্লাস আমি কাজ করতে পারি না, আমার পায়ে হাতে প্রবলেম বলে আমি কাজ করতে পারি না, তার জন্য সঞ্জীব দা আমাকে র ধূপকাঠি সেন তেল প্যাকেট যা লাগে আমাকে দিয়ে আমি মার্কেটে ব্যবসা করি। তোমার বাড়িটা কোথায় আমাদের দর্শক? আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা কাটোয়া থানা। কোথায়? গুসুম্বা গ্রামে, বর্ধমান জেলা কাটোয়া থানা গুসুম্বা গ্রাম। তা আসুন সঞ্জীব দা কর্মকারের কাছে, মেশিন নিন। দেখুন উনি প্রতি গরিবের সত্যি বলেছে, গরিবের ভগবান তো গরিবের ভগবানই, উনি মিথ্যা কথা বলেন না। এতক্ষণ যে কথা বললেন ভিডিওতে একটা মিথ্যা কথা না, কারণ আমি নিজে একটা প্রতিবন্ধী হয়ে আমি বলছি, কারণ এখানে আসুন দেখুন
যারা প্রতিবন্ধী আমার মতো আছেন বেকার ছেলেরা, কারণ প্রতিবন্ধীর ব্যথা প্রতিবন্ধীরাই বোঝে, প্লাস কর্মকার আগরবাতি আজকে বুঝছে জানছে, তার জন্য আমি বলছি আপনারা প্রতিবন্ধীরা আসুন, আপনারা এসে মেশিন নিয়ে যান, দেখুন আপনারা দোকানে নিয়ে যান, খুব উপকারিত হবে। আর হ্যাঁ, একটা কথা বলি, কর্মকার আগরবাতি থাকলেই যে আমি যে ধূপকাঠি পেয়ে গিয়ে আমি যে ঘরে যদি ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু ব্যবসা আমি লাভবান হতে পারবো না, আমাকে নিজে মেহনত করতে হবে। মানে দেখছেন যে একজন প্রতিবন্ধীও মেহনত করছে, একে দিয়ে প্রচুর শেখার আছে। এটা হচ্ছে বর্ধমানের বাড়ি, ঠিক আছে, তুমি তো যথেষ্ট শিক্ষিত। হ্যাঁ, আমি পলিটেকনিক করেছি, আমি চাকরি বাকরি পাই নাই, পলিটেকনিক করেছি, সরকারের খাতে অনেক নাম লিখিয়েছি, অত চাকরি বাকরি পাই নাই। তার জন্য একদিন ইউটিউব ভিডিও দেখে আমি দাদাকে ফোন করলাম, দাদা বললো হ্যাঁ তুমি চলে এসো, আমি চলে আসলাম। কোন কলেজে পড়তে? আমি বর্ধমান ক্যামেরা ইনস্টিটিউট পলিটেকনিক করতাম। আমি চলে আসলাম, চলে আসার পর আমি ধূপকাঠি পেলাম, আমাকে প্রথমে ফ্রিতে ধূপকাঠি দিল, আজও দিচ্ছে, আজ দু বছর থেকে দিচ্ছে মানুষটা। আবার এটাও বলেছে আমি যতদিন ধূপের ব্যবসা করতে পারবো সঞ্জীব দার হাত ততদিন আমার কাঁধে থাকবে। ধন্যবাদ তোমাকে, আমাদের দর্শকদের তুমি বোঝালে যে ধূপের ব্যবসা করে কিছু করা যায়, এটা ফেক নয়, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা ফেক না স্যার। এই মেশিনগুলো যে রয়েছে এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? আমাদের ফ্যাক্টরিতে আমরা দেখাবো আমরা যে মেশিন তৈরি করছি, ঠিক আছে। আমরা তৈরি করছি বলে আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের সবার কাছে রেট কম। ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জায়গায় যাবেন দেখবেন প্রথম কথা লাইন থেকে সবাই হেঁটে গেছে, কেউ ওই ধূপের লাইনে নেই। একসময় অনেকে ছিল সোনারপুর ছিল, বাড়িপুর ছিল, তারপর আপনার কৈখালী ছিল, নানা রকম জায়গা ছিল, বাতকুল্লা, এই হালিশহর, সবাই ধূপের লাইনটা ছেড়ে দিয়েছে। কেননা মেশিন বিক্রি করে কেটে পেয়েছে, তারা মাল নিতে পারছে না বা তারা সার্ভিস দিতে পারছে না। আমরা নিজেরা মেশিন তৈরি করছি, আমরা 12 মাস লোককে সার্ভিস দিতে পারছি। একটা মেশিন বিক্রি করলেই হলো না, মেন জিনিস হচ্ছে মেশিনের সার্ভিস দেওয়াটা। মেশিনের জন্য আমি সার্ভিস দিতে পারি, কাস্টমারের যদি সুখ দুঃখে থাকতে পারি তবে আমি মেশিন বিক্রি করব। আমরা মেশিন তৈরি করছি বলে আমরা সার্ভিসটা দিতে পারছি। আর সবথেকে বিশেষত্ব হচ্ছে আমাদের মেশিনে আমরা 2 বছরের গ্যারান্টি দিচ্ছি, যেগুলো ভিয়েতনামের মেশিনে আপনি পাবেন না। গিয়ার বক্স, মোটর অ্যান্ড ড্রাইভ, ড্রাইভের গ্যারান্টি দেওয়া যায় না, তাও আমরা ইউটিউবে বারবার করে বলছি ড্রাইভও আমরা 2 বছরের গ্যারান্টি দিচ্ছি, যেটা অন্য কোনো জায়গায় পাবেন না, কোনো ভিয়েতনামের মেশিনেও পাবেন না। স্যার, যে কোনো ব্যবসা শুরু করতে গেলে সবাই কিন্তু আগে লাভটা দেখে, তো এই ব্যবসায় লাভের পরিমাণ কীরকম রয়েছে? প্রচণ্ড লাভজনক ব্যবসা। 1 কেজি ধূপকাঠি করতে মোটামুটি 50 থেকে 51 টাকা খরচা পড়বে, আর এটা আপনারা মানে 70 টাকা অবধি মার্কেটে বিক্রি করা যাচ্ছে। কেজিতে 19 থেকে 20 টাকা অবধি লাভ থাকছেই থাকছে, যেটা অন্য কোনো ব্যবসায় পাওয়া যাচ্ছে না। আর যদি আমাদের দেওয়ার সাথে কেউ সেল প্যাকেট করে বিক্রি করতে পারে না, প্রচুর লাভ। 1 কেজি ধূপকাঠি সেল করে বেচতে পারলে 150 থেকে 200 টাকা লাভ। এর জন্য ইউটিউবে ধূপকাঠির বিজনেসে আমি সবসময় আছি, কেননা মানুষ আমার থেকে যদি 100টা মেশিন নেয়, আমি বলবো না 100 জনই সাকসেস আছে। 100টা মেশিন নিলে আমার থেকে 98 জন মেশিনে সাকসেস হয়, আর 2 জন সাকসেস হয় না, তারা হচ্ছে ব্যতিক্রম, সব কিছুর মধ্যে ব্যতিক্রম থাকে। এর জন্য বলবো যারা খাটতে পারবেন মেহনতি মানুষ তারা এই ব্যবসায় আসুন, ঠিক আছে। এই ধূপের ব্যবসা হচ্ছে মেহনতি মানুষের ব্যবসা। আপনারা কি সমস্ত মাল কিনে নেবেন? র ধূপকাঠি যারা করবেন আমরা সমস্ত কিনি, আমরা এগ্রিমেন্ট সহকারে কিনবো, কিন্তু আমাদের দেওয়ার সাথে সাথে সেন্টার লাইন ধরতে হবে। সেন্টার লাইন না করলে ধূপের ব্যবসার মজা পাবেন না। যারা র ধূপকাঠিও বেচবেন প্লাস সেন্ট করেও বেচবেন তারাই এই বিজনেসে আসবেন। বারবার করে বলছি মেশিন বেচাটা আমার পেশা না, ঠিক আছে। আমার এই ধূপের ব্যবসা না করলে কোনো ফ্যাক্টর না, আমার অন্যান্য ব্যবসা আছে, পালবালিজার ব্যবসা আছে, সর্ষের তেলের ব্যবসা আছে। আমি হচ্ছি ম্যানুফ্যাকচার, ঠিক আমি এই মেশিনটা তৈরি করবো না, আমি অন্য মেশিন তৈরি দেবো। পালবালিজার মেশিন ওয়েস্ট বেঙ্গল আমি তৈরি করা চালু করেছি, সর্ষের তেলের মেশিন করছি, আর যেটা হচ্ছে কুরকুরের মেশিন, কুরকুরের মেশিনটা ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় পাওয়া যায়, সেই কুরকুরের মেশিনও আমরা তৈরি করেছি, ঠিক আছে। এর জন্য বলবো মেশিন বাঁচাটা আমার পেশা না। ধূপকাঠির মেশিন বিক্রি করলাম, একটা মেশিন বিক্রি করে 5-10 হাজার টাকা আয় করে আমি কেটে পড়লাম, সেরকম আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে গরিবি হাঁটানো, গরিব মানুষ করে থাক। কেননা এই ব্যবসাটা করে বন্ধন থেকে লোন নেয়, যারা সোনা দানা বিক্রি করে এইসব লোক এইসব ব্যবসা করে, ঠিক আছে। এর জন্য আমার লোককে ফাসানোটা আমার উদ্দেশ্য না। ইউটিউবে তো প্রচুর লোক একসময় ধূপের কাপ করতে, মোবাইল ইউটিউব ঘাটলেই দেখা যায় এই লোক ধূপের ব্যবসা করছিল একসময় 2 বছর আগে, তারা আজকে পয়সা কামিয়ে বেরিয়ে গেছে, তারা জাস্ট পয়সা কামিয়েছে। আর এই ব্যবসাটা করতে আসে সাধারণ মানুষ। 100 জনের মধ্যে যদি 90 জন মেশিন কেনে না, তার মধ্যে 89% মানে হচ্ছে 89 জনই গরিব শ্রেণীর মানুষ, যারা হয় বন্ধন থেকে লোন নিচ্ছে বা কোনো দেখা সোনা দানা ই করছে বা নিজের বউয়ের গয়না বা মায়ের গয়না বন্ধক রেখে মেশিন দিচ্ছে। এর জন্য আমি মিথ্যা কথা বলে মেশিন বিক্রি করি না। যারা আমাদের মাল দেবেন সঙ্গে সেন্টার লাইনও করবেন তারা ধূপের ব্যবসায় আসুন। আমার মেশিন বিক্রি করা পেশা নয়, আমি এই মেশিন বাদ দিয়ে আমি অন্য মেশিনও করতে পারি, আমি ম্যানুফ্যাকচার। স্যার, মার্কেটে তো অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ধরনের ধূপের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা কেন তাদের কাছে মেশিন না কিনে আপনাদের কাছে মেশিন কিনবে? প্রথম কথা, মার্কেটে যদি 10টা মেশিন বিক্রি হয়, 8টা মেশিন লোকে আমার কাছে আসে, 2টো মেশিন অন্য জায়গায় যায়, এটা বাস্তব। অন্য জায়গায় যাচ্ছে তারা হয়তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছে না, এর জন্য নেগেটিভভাবে যাচ্ছে। কিন্তু যাদের কাছে যাচ্ছেন তাদের ড্রেস পোশাক আসা দেখবেন তো তাদের ব্যবসাদার বলে মনে হবে? তাদের ব্যবসাদার বলে মনে হবে না।
ওই স্যুট বুট পরে বসে রয়েছে, ঠিক আছে, তাদের ব্যবসাদার বলে মনেই হবে না। তা সেই লোকটা কি করে আপনার মাল নেবে, কিভাবে আপনাকে হেল্প করবে, কোনোদিন করতে পারে না। আমাদের দেখলে আমাদের রক্ত ধূপকাঠির ব্যবসা আছে, ছোটবেলায় আমি সাইকেল চালিয়ে ধূপকাঠি বিক্রি করতাম। ধূপকাঠির ব্যবসা অত সহজ না, ইউটিউবে এক সময় পড়লাম তো 25-30 জন ধূপের অ্যাড করতো, সোনারপুর, বাড়ৈপুর, কৈখালি, যদি নাম বলি পুরাবে না, শান্তিপুর, বাতকুল্লা, এই হালিশহর, ঠিক আছে, সব মানে মেশিন বিক্রি করে কেটে পড়েছে, কিন্তু কারুর মাল নিতে পারছে, লোকের কাছে কেলানি পর্যন্ত খাচ্ছে, ঠিক আছে। এই মেশিনের সঙ্গে আমি নানা রকম মেশিন তৈরি করছি, আমি বেচছি, কারণ না সবকটা ব্যবসা গরিবের ব্যবসা, ধূপকাঠি বলুন, কুরকুরে বলুন, সর্ষের তেল বলুন, পালবালাজার মানে গম পেশানো, হলুদ পেশানো মেশিন বলুন, সবগুলো হচ্ছে গরিব মানুষের ব্যবসা, ঠিক আছে, যেগুলো করে মানুষের মাসে 10-20 হাজার টাকা ইনকাম করতে পারে, পজিটিভ বিজনেস। নেগেটিভ বিজনেসের ভিডিও আমি করি না, আমি অনেক হ্যাড্ডা গাড্ডা অনেক ভিডিও করে আমি কামাতে পারি, কিন্তু আমি করি না, করবো না, সেই সব ব্যবসা দিয়ে মানুষ উন্নতি করতে পারবে না, এসব ব্যবসায় মানুষ উন্নতি করতে পারে। তো স্যার আপনার এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকেন? আমাদের মেশিন ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবে, ঠিক আছে, সব জায়গায় যাবে, বিশেষ করে আসামের লোক, ত্রিপুরার লোক, এরা আমাদের কাছে প্রচুর আছে, বিহারের লোক, যারা ভালো মেশিন চায়। ভিয়েতনামের মেশিন তো সবাই পছন্দ করে নয়, 60,000 টাকার মেশিন, অনেকে ভালো চায়, লং লাস্টিং চায়, কেন ব্যবসা একদিন না, ব্যবসা হচ্ছে একটা মেশিন আমি নেবো 10-20 বছর স্বাচ্ছন্দ্যে কারবার করে, এর জন্য আমাদের কাছে মেশিন নিতে আসে। বিহারে আমার প্রচুর মেশিন যায়, বিশেষ করে আসাম, আসাম, ত্রিপুরা, উত্তরবঙ্গে আমার প্রচুর মেশিন যায়। তো স্যার আপনারা কি বাংলাদেশও মেশিন সাপ্লাই করে থাকেন? বাংলাদেশে আমরা মেশিন সাপ্লাই করি, ঠিক আছে, আর যারা বাংলাদেশের আমার প্রচুর লোক আছে যারা আমাদের ভিডিও করে আমাকে ভালোবাসে, ফোন করবেন, বাংলাদেশের কিছু জায়গা আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, বা আমি তাদের জায়গার নাম বলে দেবো, সেখান থেকে আপনারা মেশিন পাবেন, রেটপত্র তাদের সঙ্গে করে নেবেন। স্যার এই ব্যবসা শুরু করতে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? ব্যবসা শুরু করতে গেলে একটা ট্রেড লাইসেন্স করে নেবেন, ঠিক আছে, পঞ্চায়েত বা পৌরসভা থেকে, খুব একটা সমস্যা হবে না, আর আদার্স কোনো লাইসেন্সের দরকার নেই। তো স্যার যে সমস্ত বেকার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? বেকারদের উদ্দেশ্যে এই কথা বলবো, আমিও ছিলাম এক সময় বেকার, আমি যথেষ্ট শিক্ষিত ছিলাম, কিন্তু আজকে আমি চাকরি পাইনি, ঠিক আছে, বেকারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ঘরে বসে থেকে কিছু লাভ নেই, ইউনিক বিজনেস করুন, ধূপকাঠির ব্যবসায় আসুন, এই ব্যবসা করতে গেলে লাভবান হবেন, মানে সংসারে কিছু টাকা দিতে পারবেন, সংসারে মা বাবার বোঝা হয়ে কতদিন থাকবেন, মা বাবার বোঝা হয়ে সারা লাইফ থেকে থাকা যায় না, ঠিক আছে, আর ঢপবাজির বিজনেস বেশি দিন চলে না, ধূপকাঠির ব্যবসা মানুষকে শেখায়, পথ দেখায়, মানুষের উন্নতি করায়, এটা ঢপবাজির ব্যবসা নয়, এই ব্যবসা করলে পরে লাভবান হবেন, কিন্তু কারা লাভবান হবেন, যারা মেহনত করতে পারে, ঠিক আছে, যেই ছেলে মানে এসি ঘরে থাকে এই ব্যবসায় সেই ছেলে কখনো সাকসেস হতে পারে না, যে ছেলের মাথা দিকে ঘাম ঝরে, ঠিক আছে, যে বাইরের ওদের মধ্যে যে 2 ঘন্টা ঘুরে মাল বেচতে পারবে, সেই সব ছেলে মেয়েদের এই ব্যবসায় উন্নতি হবে। আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আপনারা কি করবেন, ধূপকাঠি তৈরি করবেন, বিকালবেলায় হাট বসে, হাট বসে, বা আপনাদের যারা রিলেটিভ আছে তাদের দিয়েও আপনারা ব্যবসা করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের ভারত সরকার থেকে অনেক লোন দেয়, আমাদের পশ্চিমবঙ্গের, আমি বারবার করে বলছি, ভারতবর্ষের মধ্যে সব থেকে সেরা সরকার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সরকারের থেকে স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা লোনও পাচ্ছেন, ঠিক আছে, সেই লোনের টাকা কাজে লাগান, এই ব্যবসায় লাগান, অটোমেটিক মেশিন যদি নিতে না পারেন না, ম্যানুয়াল মেশিন নিন, কিন্তু এই ব্যবসায় সাকসেস আছে, এই ব্যবসাটা ধপবাজির ব্যবসা নয়, এটা হচ্ছে প্রকৃত গরিব মানুষ, ভালো মানুষের ব্যবসা। তো স্যার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি করে করবেন? কোনো ব্যাপার না, আমাদের সব লোকজন ব্যান্ডেল স্টেশনে বসে থাকে, আমার 6 জন আমার কাছে এমন লোক কাজ করে, কেননা আমার কাছে দিনের 30-40 জনও কোনোদিন লোক আসে, সেই আসাম থেকে বলুন, ত্রিপুরা থেকে বলুন, আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই, রিসেন্ট প্রচুর জায়গা থেকে ব্যবসা, আমার তো একটা ব্যবসা নয়, আমার এর সঙ্গে আমার অনেকগুলো ব্যবসা, যে কোনো সব ব্যবসায় আমি নিজে ম্যানুফ্যাকচারিং করছি না, আমার কাছে দিনে 30-40 লোকটা লোক আসছে, এর জন্য 6 জন আমাদের লোক ব্যান্ডেল স্টেশনের আশেপাশে সবসময় থাকে আমার কাস্টমারদের আনার জন্য, ব্যান্ডেল স্টেশনে নেমে জাস্ট ফোন করবেন, কোনো প্রবলেম হবে না। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।